হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা কীভাবে ফাইবার কাজ করবেন। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে কি আপনারা ডাটা এন্ট্রির কাজ পারেন কিন্তু আপনারা ভালো সাইট পাচ্ছেন না কাজ করার জন্য। আমি আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে ফাইবারে কাজ করলে আপনি নিশ্চয়ই কাজ পাবেন। এখানে কিন্তু কাজ পাওয়ার জন্য আপনাকে আপনার একটা গিগ খুলতে হবে, অর্থাৎ ক্রিয়েটিভ গিগ খুলতে হবে, যেটা হচ্ছে আপনার একটা প্রোফাইল হতে হবে, ভালো একটা স্ট্যান্ডার্ড মানের প্রোফাইল হতে হবে। সো আমি আজকে তাদেরকে বলবো যারা ধৈর্য সহকারে থাকতে পারবেন, যারা ধৈর্য সহকারে কাজ করতে পারবেন তাদের জন্য এই ফাইবার। সো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে যারা এখন কাজ করতে চান ফাইবারে, সো সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা ফাইবার চলে যান। সো আমি আপনাদেরকে আজকে ফুল ফাইবারের সব কিছু দেখাবো, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে গিগ করবেন এবং কীভাবে আপনার প্রোফাইলটা একটা স্ট্যান্ডার্ড মানের প্রোফাইল হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসলে ফাইবারে যারা বায়ার আছে তারা কিন্তু সবাই আপনার ডিসক্রিপশন বক্সে যেটা আছে সেটা একটু ভালোভাবে দেখতে চায়, অর্থাৎ তারা দেখে যে আপনি কী কী কাজগুলো পারেন। ঠিক আছে, তো আপনাকে এখানে ভালো ভালো কিছু ফাইল এবং ভালো আপনার কাজের ধরনগুলো এখানে কিন্তু সাবমিট করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার প্রোফাইলটা ভালোভাবে সাজাতে হবে। ঠিক আছে, সো আমি আজকে যারা ডাটা এন্ট্রি এবং টাইপিং অর্থাৎ পিডিএফ ফাইল কনভার্টিং যারা ভালো কাজ পারেন আমি তাদের জন্যই আজকে এই প্রোফাইলটা তৈরি করে দেখাবো। আর টেম্পোরারি আমি একটা প্রোফাইল আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুন তাদের জন্য। সো আমি সেই জন্য আমার একটা টেম্পোরারি একটা মেইল নিয়ে নিলাম, জাস্ট মেইলটা আমি এখানে কপি করে পেস্ট করে কন্টিনিউতে দিয়ে দিলাম। দেন আমার ইউজার নেম বলতেছে, আমি একটা নাম দিলাম আমার ইচ্ছে মতো দিলাম। দেন আমার একটা পাসওয়ার্ড দিতে হবে, জাস্ট আমি পাসওয়ার্ডটা দিলাম। দেন জয়েনে ক্লিক করলাম। দেন জয়েনে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা চলে আসছে। ঠিক আছে, সো আমি এটা সেভ দিয়ে দিলাম। বলতেছে কি যে এটা আপনার লোক যে অ্যাকাউন্ট আছে সেটা আপনাকে কী করতে হবে, ভেরিফাই করতে হবে। সো আমি টেম্পোরারি মেলে চলে যাচ্ছি। তবে যে আপনাদের অবশ্যই আপনারা টেম্পোরারি মেল ইউজ করবেন না, আপনারা আপনাদের জিমেল আইডিটা ইউজ করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এটা ইউজ করতেছি। সো এটা অলরেডি খুলে ফেলেছি আমি আইডিটা। সো এটা হচ্ছে আমার ইন্টারফেস। দেন এখন আমি কী কী করবো, এখানে আমাকে দেখা যাচ্ছে কি ইডিট ইউর প্রোফাইল। সো আপনাকে একটা স্ট্যান্ডার্ড মার্কিন প্রোফাইল করে রাখতে হবে। সো এটা হচ্ছে আমার, আমি দেন এখানে আমার নামটা দিলাম, এটা আপনাদের মতো করে আপনারা দিবেন। দেন এটাতে আমি সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করার পরে এতটুকু আমার এটা কাজ শেষ। দেন আমি এখানে আমার ড্যাশবোর্ড আছে, আমি ড্যাশবোর্ডে চলে যাবো। সরাসরি ড্যাশবোর্ডে যাওয়ার পরে কিন্তু এখানে আমার অন্যান্য ফিচারগুলো দেখাচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে কি যে ইউর প্রোফাইল ইজ ইনকমপ্লিট, প্লিজ এডিট ইট। সো আমি আপডেট নাও ক্লিক করলাম। প্রথমে ঢুকে কিন্তু আপনার একটা ভালো প্রোফাইল তৈরি করতে হবে। সো এখানে বাম পাশে দেখা যাচ্ছে, আমি এখানে বাম পাশের নাম, আগে ডান পাশের কাজটা করিনি। এখানে বলতে হুইজ অপশন বেস্ট ডিসক্রাইবিং, তুমি কীভাবে একটা মানে আপনার কে কীভাবে এখানে উপস্থাপন করা হবে, সেক্ষেত্রে হচ্ছে আই এম এ ফ্রিলান্সার। ঠিক আছে, দেন আপনি এখানে যে কী কী কাজ মানে কী কাজের উপর আপনি করবেন ওয়ার্কপ্লেসটা। সো আমি এখানে দিচ্ছি ডাটা এন্ট্রি, দেন এই যে ডাটা অ্যানালাইসিস ম্যানেজমেন্ট অর ইন্টারনেট যেটা আছে সেটা, দেন আপনার এখানে সেভ ক্লিক করবেন। কাজ এতটুকু শেষ। দেন আপনি এখানে যে আপনার দেখতে পাচ্ছেন বাম পাশে লগো আছে, অর্থাৎ ফটো, আপনার ফটো দিতে হবে। সো এখানের জন্য আমি একটা ভালো একটা ফটো আপনি চয়েস করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এখানে একটা ফটো দিয়ে দেবেন। দেন ফটো দেওয়ার পরে যে এখানে বলছে যে হোয়াটস ইউর স্টোরি ইন অনলাইন, আপনি অনলাইনে একটা মানে আপনারা যে একটা প্রত্যেকের একটা ভাইও থাকে। ঠিক আছে, সো আমি এখানে একটা ভাইও দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আই এম এ ফ্রিলান্সার। ওকে, দেন আপডেটে ক্লিক করলাম। টেক্স মাস্ট বি ইনক্লুডেড, ওকে, ফুল স্টপ, আপডেট, বলছি টেক্স মাস্ট কন্টেন অনলি লেটার্স নাম্বারস অ্যান্ড, আমি কী করলাম ফ্রিলান্সার। Okay, no update. Bye. ঠিক আছে, লিখলি লিখলাম, লিখে হয়ে গেলাম, আজ আইএমএ ফ্রিলান্সার সার্টিফিকেট কাজ শেষ। তারপর দেখা যাচ্ছে আমি কোনটা থেকে খুলেছি, অক্টোবর বাংলাদেশ, এগুলো আছে। এটা হচ্ছে বুস্ট, বুস্ট চাইলে আপনি আপনার প্রোফাইলটা শো করার জন্য এটা বুস্ট করতে পারেন, দরকার নাই, এটা আমি বলবো না। আপনি যেহেতু এখন নতুন কাজ করবেন সেক্ষেত্রে এটার কোনো দরকার নেই। ঠিক আছে, তারপর আসতেছি কি ডিসক্রিপশন, এইটা হচ্ছে মেন একটা পয়েন্ট। ডিসক্রিপশন বক্সটাকে আপনাকে কিন্তু খুব ভালোভাবে সাজাতে হবে। সো আমার কিন্তু অলরেডি ফ্রিলান্সার একটা ডিসক্রিপশন বক্স আছে, আমি এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো। আপনারা ওখান থেকে চাইলে এটা কপি করে নিয়ে হুবহু আপনার নাম এবং আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে করবেন। সো আমাকে কিন্তু সময় দিতে হবে। আর যারা কিন্তু এখানে কাজ করতে যাদের ধৈর্য নাই আমি বলবো কি তারা এখন ভিডিওটা স্কিপ করে চলে যান, ভিডিওটা দেখতে হবে না। কিন্তু যারা চান যে কি আপনি একটা ভালো ফিউচার করবেন, এটা আপনার কিন্তু পরবর্তীতে অনেক 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 বেনিফিটস দেবে। ঠিক আছে, এখানে আপনি যদি এগুলো ডাটা এন্ট্রির কাজগুলো যদি করে রাখেন বা জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অনেক অনেক বেনিফিটস পাবেন। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমি বলছি আপনারা এখানে কাজ করবেন। ঠিক আছে,
ভিডিওটা কিন্তু খুব বড় হচ্ছে আমি জানি তবু আপনাদেরকে বলবো যে কি আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন যারা কাজ করতে আগ্রহী বিকজ আপনি একটা ভালো একটা প্রোফাইল কীভাবে ক্রিয়েট করতে হবে আপনি হয়তো সেটা জানেন না ঠিক আছে যার কারণে আপনি কাজ পাচ্ছেন না ভালো প্রোফাইল যদি ক্রিয়েট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাবেন না আমি বারবার বলেছি সো আমি এটা কপি করে নিয়ে নিলাম দেন আমি এটা এখানে বসিয়ে দিলাম কিছু লাইন আমার থেকে ভাব যেতে হচ্ছে ঠিক আছে ওকে দেন এখানে আমরা এডিট করে নেবেন এডিট বলতে যে আমার আমি যে ইয়াটা জিনিস দিয়ে দেবো সেখানে হচ্ছে মাই নেম ইজ সো আমার এখানে নাম দিতে হবে আমার যে নামটা আমার আছে দেন এটা দিলাম আই এম ফ্রম বাংলাদেশ আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ ডাটা এন্ট্রি অর ফ্রিলান্সার এগুলো আপনারা দিবেন সব কিছুই সুন্দর একটা স্ট্যান্ডার্ড মানের আপনাকে আপনার ডিসক্রিপশন বক্স তৈরি করতে হবে অর্থাৎ প্রোফাইলটা তৈরি করতে হবে এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে আই এম ভেরি স্কিলফুল উইথ মাইক্রোসফট এক্সেল আর মাইক্রোসফট ওয়ার্ডপ্রেস এগুলো সবাই আমি ওদেরকে দেখিয়ে দিব দেন এটা হচ্ছে আমার প্রোফাইল সো আমি এখানে আপডেটে ক্লিক করে আমার ডিসক্রিপশন বক্স সুন্দর করে দিয়ে দিলাম ঠিক আছে দেন এখানে আসতে আজকে ল্যাঙ্গুয়েজ আমি কী কী ল্যাঙ্গুয়েজগুলো আমি পাই সেক্ষেত্রে আমরা ল্যাঙ্গুয়েজ আমি দিব বাংলা এই যে বাঙালি আমি যেহেতু বাঙালি পারি এটা স্কিল লেভেলটা হচ্ছে আমার ফ্লুয়েন্ট বাংলাতে আমি ভালো করে পারি দেন ইংলিশ ইংলিশটাও আমি দেব এটা আমি ফ্লুয়েন্টলি পারি এটা আপনার ফ্লুয়েন্টলি দেবেন ঠিক আছে ভালো কাজ পেতে হলে কিন্তু এগুলো আপনার লাগবে অবশ্যই দেন এটা তারপরে এটা লাগবে না টেস্ট টোকেন এটা লাগতেছে না আপনার অবশ্যই যদি আপনার কোনো ফেসবুক গুগল ইনস্টাগ্রাম যেগুলো আইডি থাকবে সেগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে এখানে ফেসবুক ক্লিক করলে কিন্তু অ্যাড করতে পারবেন সেটা আমার ফেসবুক বা অন্য গ্রুপ নাই সেক্ষেত্রে আমি অ্যাড করতে পারছি না আর স্কিলের মধ্যে দেখাচ্ছে আপনারা কীভাবে স্কিলটা অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে ডাটা এন্ট্রি যেহেতু আপনারা ডাটা নিয়ে কাজ করবেন সেই ক্ষেত্রে ডাটা এন্ট্রি ওকে ডাটা এন্ট্রিটা এটা আপনি স্পট দিয়ে দেবেন তারপর আছে আমাকে সাজেস্ট করবে কিন্তু টাইপিং এটা অ্যাড দিয়ে দেবেন তারপর আছে আপনার মাইক্রোসফট অফিস এগুলো যারা ডাটা এন্ট্রি কাজ করে তারা কিন্তু মাইক্রোসফট এক্সেল এরপর আপনার অফিস ফাইল এগুলোতে কিন্তু ওয়ার্ডে এগুলো কিন্তু ভালোই কাজ পায় ঠিক আছে সো আপনাদেরও এগুলো কিন্তু বসে বসে শিখে পেতে হবে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা খুব মেইন একটা জিনিস ঠিক আছে এটা আমার অবশ্যই কাজে লাগবে কন্টেন্ট রাইটিং এগুলো সফটওয়্যার হচ্ছে টাইপিং টাইপের কাজ দেন এডিটিং এডিটিং বলতে যে কোনো ধরনের এডিটিং বোঝায় আমি যেহেতু ভিডিও এডিটিং আমার সফটওয়্যার আমার ডিসক্রিপশন বক্সে দিয়েছি সেক্ষেত্রে এডিটিংটা আছে দেন আছে আরও আরও জিনিস অ্যাড করা যাবে সেটা হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে আমি কনভার্টে যেহেতু আমি পিডিএফ ফাইলগুলো কনভার্ট করবো সেক্ষেত্রে আমার পিডিএফ কনভার্ট এই যে পিডিএফ এই যে কনভার্সেশন পিডিএফ পিডিএফ টু এক্সেল ওগুলা এক্সপার্ট অ্যাড দেন আরও দিয়ে দেবেন আপনি পিডিএফ টু ওয়ার্ড এক্সেল পিডিএফ টু ওয়ার্ড আছে পিডিএফ টু এই যে কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অথবা কনভার্ট পিডিএফ টু এক্সেল পিডিএফ টু এইচটিএমএল পাওয়ার পয়েন্ট এগুলো সবগুলো দিয়ে দেবেন আপনি এগুলো সব এক্সপার্টে ক্লিক করে দেবেন সো এটা হচ্ছে আমার একটা স্কিল প্রোফাইল দাঁড়ানো ঠিক আছে এটা দেখা যাচ্ছে যে একটা জিনিস দেখেন এটা হচ্ছে ডাটা এন্ট্রি টাইপিং মাইক্রোসফট এগুলো সবকিছু কিন্তু ডাটা এন্ট্রিতেই করে ঠিক আছে সেক্ষেত্রে এটা আমি পুরোপুরি আপনার ডিসক্রিপশন বক্সে যা যা আছে আপনি তা কিন্তু এখানে আপনি তুলে দিবেন ঠিক আছে এটার জন্য আপনার স্কিলটা ওরা দেখবে আপনার দেখলে তারপরে ইয়া করবে এখানে এডুকেশনের জায়গায় আপনি আপনার লাস্ট এডুকেশন যেটা সেগুলো দিয়ে দেবেন আমি এটা দেখাচ্ছি না যে এখানে দেখলে দেখতে পাবেন টাইটেল আমি কি বিএসসি পিএইচডি কোনটা করছেন সেগুলো দেখাবেন ইউনিভার্সিটি নাম দেবেন এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন কলেজে তারপরে আপনার গ্রাজুয়েশন ইয়ার বা আপনি যদি গ্রাজুয়েশন থাকেন এখন গ্রাজুয়েশন দেবেন এখানে ম্যাথ সাবজেক্টটা দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার থাকলে দেখবেন এডুকেশন লাস্ট এডুকেশন পর্যন্ত দিয়ে দেবেন দেন সার্টিফিকেশন এটা আপনার চ্যানেল করতে পারেন এটা দেখান দেন এটা হচ্ছে আপনার মোটামুটি একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এখন আসতেছে মেইন একটা জিনিস সেটা হচ্ছে আপনার একটা গিগ পয়েন্ট এই গিগ পয়েন্টটা আপনি কিছুদিন পর পরে খুলতে পারবেন ঠিক আছে এখানে বলছে ইট সিমস দ্যাট এই যে দেখেন ইট সিমস দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ গিগস গিগ সেলে গেট সেলে সো আপনাকে একটা গিগ করতে হবে অর্থাৎ আপনি একটা বাজারে ধরেন আমরা একটা পণ্য নিয়ে যাচ্ছেন ঠিক আছে সেই পণ্যটা হচ্ছে বা আপনি একটা সেবা নিয়ে যাচ্ছেন তো সেবাটা আপনি কী কী দিবেন কী কী সেবা দিবেন কত রেট নেবেন এটাই হচ্ছে একটা প্যাকেজ বা প্যাকেট একটা প্যাকেটের ভিতর যে আপনি ধরেন আপনি আমি মার্কেটিংয়ের ভাষায় বলে কিছু যে দেখেন আপনি কোনো একটা জিনিস যে তিনটা বিস্কিট তিনটা চানাচুর এভাবে আপনি একটা প্যাকেট করে দিচ্ছেন বলতে আপনি একটা ১০০ টাকা প্রাইস এটা আমরা সাধারণত যে বাণিজ্য মেলাগুলো হয় সেগুলোতে কিন্তু আমরা দেখতে পাই যে প্রাণ বা বিভিন্ন কোম্পানি এই সেলিং করে এখান থেকে আসছে গিক এই গিক মানে হচ্ছে এটা যে আপনি আপনার প্যাকেজে কী কী দিবেন এবং এর মূল্যটা কত নেবেন এটা দেখেই কিন্তু আপনাকে কোনো বায়ার আপনাকে নক করবে ঠিক আছে সো এটা কিন্তু মেন একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এটাতে প্রাইস রেটিং এবং কী কী জিনিসগুলো আপনি দিবেন সেটা কিন্তু ঠিক করা আপনার দায়িত্ব সো এটা মাস্ট ভালো করে দেখবেন সো এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করবেন ক্লিক করার পর আজকে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার হেয়ার্স দ্য প্রোকেন দা এখানে আমরা কিন্তু অলরেডি ওরা একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনি চাইলে ভিডিওটা দেখতে পারবেন সেখানে সেই ক্ষেত্রে আমার লাগবে কী কী আমি ভালো করে বলে দিই ডিসকভার দ্য ডোজ অ্যান্ড ডজেন্ট টু ইনশিওর ইউ আর অলওয়েজ টু রাইট টু ট্র্যাক ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল ভিডিও প্রোফাইল পিকচার এবং ডিসক্রিপশন প্রফেশনাল ইনফরমেশনগুলো সব কিন্তু আমরা দিয়ে আসছি বা বেশিরভাগ ক্রিয়েট এ গিগ টু সার্ভিস ইউ আর অফারিং অ্যান্ড স্টার্ট সেলিং ইনস্টার্ট সো এত কিছু আমার লাগছে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করবো কলেজে ক্লিক করার পরে ওয়াট মেক্স ইউ সাকসেসফুল প্রোফাইল মানে একটা সাকসেসফুল প্রোফাইল হচ্ছে কী কী জিনিসগুলো দিতে হয় সেগুলো সো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে নাও লেটস টক অ্যাবাউট অন্যান্য জিনিসগুলো নিয়ে ওরা কথা বলতেছে এত কিছু আমার লাগছে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম দেন চলে আসছে এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল এক নম্বরে পার্সোনাল প্রোফাইলটা সম্বন্ধে একটা পার্সোনাল ইনফরমেশন দিতে হবে আমার লিঙ্কেড অ্যাকাউন্টস কী কী আমি অ্যাকাউন্টে অ্যাড করতে সেটা অ্যাকাউন্ট সিকিউরিটা আমাকে দিতে হবে এখানে অবশ্যই ফুল হয়ে গেলে এটা 100% হয়ে যাবে সো পার্সোনাল ইনফরমেশন মধ্যে হচ্ছে আমার নাম প্রাইভেট নাম আমার দিতে হবে সেক্ষেত্রে আমার প্রথমে আমার প্রথমে নামের অংশ দিয়ে দিলাম আর লাস্ট নামের অংশটা আমি এখানে দিয়ে দিলাম দেন প্রোফাইল পিকচার অলরেডি দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু এখানে অলরেডি উঠে চলে আসছে সো এত কিছু আমার দরকার নাই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমার ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আগে থেকেই ঠিক করানো আছে দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবো
another occupation, other, সেই ক্ষেত্রে ডাটা এন্ট্রি ক্লিক করে দিবেন আদারও দিতে পারেন আদার স্কিল ফ্রম কত থেকে কত মানে 2016 থেকে 19 পর্যন্ত দিয়ে দিবেন এতটুকু অ্যাড নিউতে ক্লিক করে আপনি এখানে আপনার ডাটা এন্ট্রি নিউ আরও একটা দিতে পারেন দিতে ইচ্ছে বলে আমরা দিতে হবে না জাস্ট একটাই তারপরে দেখা আসতেছে স্কিল স্কিলের মধ্যে আপনার যে ডাটা এন্ট্রি যে যে সবগুলো আপনি দিয়েছিলেন সেগুলো সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেন এডুকেশন আপনার এডুকেশন ইনফরমেশনগুলো দেখাবে সার্টিফিকেশন আপনার এগুলো দেখাবে দেন আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট আপনার যদি থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে আমি কন্টিনিউতে ক্লিক করতেছি কন্টিনিউতে ক্লিক করে লিঙ্কের অ্যাকাউন্ট ঠিক আছে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে অ্যাকাউন্টগুলো দিতে হবে লিঙ্কের অ্যাকাউন্ট ইটস সেলফ পারফরমেন্স সেক্ষেত্রে আপনার যদি টুইটার থাকে ফেসবুক গুগল যা যা থাকে আপনি এখানে টুইটার কানেক্ট করতে পারবেন আমি টুইটার যেহেতু আমি টুইটারে কানেক্ট করে দিচ্ছি সেই ক্ষেত্রে কানেক্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেন অ্যাকাউন্ট সিকিউরিটি আসবে সেক্ষেত্রে আপনার ইমেল এবং ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন অলরেডি কিন্তু আমার এটা ইমেলটা ভেরিফাইড আছে দেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন তারপরে কন্টিনিউ ক্রিয়েট ইউর গিগে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে দেন বলতেছে কি ইউ আর অলমোস্ট ডান ইউর মিনিমাম কম্পিটিশন রেট 65% রিকোয়ার টু কন্টিনিউ সেক্ষেত্রে আপনি বলতেছে কি প্লিজ কমপ্লিট দ্য ফলোইং স্টেপ সেক্ষেত্রে আপনার স্টেপগুলো যেগুলো কমপ্লিট করতে বলছে সেগুলো হচ্ছে কি কানেক্ট ইউর সোশ্যাল নেটওয়ার্ক আমার যেহেতু সোশ্যাল নেটওয়ার্ক এবং এগুলো দিতে হবে ঠিক আছে এগুলো আপনার অ্যাড করতে হবে নাহলে কিন্তু আপনার প্রোফাইলটা সম্পূর্ণ ডান হবে না যেহেতু আমি আপনাদেরকে এটা একটা রিভিউ দেখাচ্ছিলাম আর কীভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন সেক্ষেত্রে দেখাচ্ছিলাম সেক্ষেত্রে কিন্তু আমি ফুল কমপ্লিট করতে পারছি না তো আপনারা আপনাদের যেহেতু সবগুলো ভেরিফাইড জিনিস দেবেন অর্থাৎ আপনাদের সবগুলো কিন্তু প্রফেশনাল জিনিস দেবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা এডিট করে নিতে পারবেন ঠিক আছে যেহেতু আমি আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছিলাম সে কারণে আমার মেইলটা ছিল টেম্পোরারি মেইল সে কারণে আপনারা কিন্তু সব কিছু অরিজিনালি ইউজ করবেন এখানে সো আশা করি সবাই বুঝতে পারছেন সেই ক্ষেত্রে যখন আপনার একটা গিগ খুলে যাবে আর গিগ খোলার পরবর্তী ধাপ বা পরবর্তী কাজগুলো কী কী বা আপনার কীভাবে কাজগুলো পাবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সে তার জন্য আমার কিন্তু ফাইবারে চলে যেতে হবে আমি এই পেজ থেকে লিভ নিলাম সো যখনই আপনাদের একটা গিগ খোলা হয়ে যাবে তখনই আপনাদের প্রোফাইল যারা বায়ার আছে তারা আপনাদের প্রোফাইলটা এভাবে আপনাদের গিগ যেভাবে খোলা হয়েছে এভাবে দেখবে যে তেমন দেখা যাচ্ছে এখানে আইউল বিএস সোশ্যাল মিডিয়া ম্যানেজার ঠিক আছে আপনারও সেম এরকম একটা হ্যান্ডেল দিয়ে কিন্তু আপনার গিগটা এখানে থাকবে সেক্ষেত্রে আপনার স্টার্টিং কত থাকবে আর আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু $5 থেকে সব কিছু শুরু হয় সেক্ষেত্রে আপনারা সর্বনিম্নটাই দিবেন ঠিক আছে এখানে $5 আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে আর এই সম্বন্ধে আমি কিন্তু আমার নতুন আরেকটা ভিডিও আপনাদের জন্য আপলোড করবো কীভাবে আপনারা আপনাদের প্রাইসটা ঠিক করে দেবেন ঠিক আছে আজকে আমি শুধুমাত্র ডেমোটা দেখালাম আর যারা ফাইবারে কাজ করতে চান বা যারা কোনো কিছু বুঝতেছেন না ফাইবারের সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আপনারা চাইলে নক দিতে পারেন ঠিক আছে আমাকে সরাসরি আপনারা মেইল করতে পারেন আর না হলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে আপনারা ফলো দিয়ে আমাকে মেসেজ করতে পারেন ঠিক আছে যেহেতু আমি ফেসবুক ইউজ করি না আমার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজ এতটুকুই বন্ধুরা আপনারা যারা এখন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন নিচে এবং আমি আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো আর আপনারা আমাকে বলবেন যে আপনাদের কী ধরনের এবং কী কী ভিডিও বা কী কী রিভিউ আমি আপনাদের জন্য তৈরি করতে পারি সো আজ এতটুকুই আসি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন Take care. Be good. Do good. Allah Hafiz. Assalamu alaikum.